আপনারা আপনাদের মোবাইল থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটাতে প্রবেশ করবেন। আমি প্রবেশ করতেছি, প্রবেশ করার পর হাতের বাম পাশে থ্রি লাইন মেনু রয়েছে, থ্রি লাইন মেনুতে প্রবেশ করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন পাবেন, এখানে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পর আমরা আগে পার্সোনাল ইনফরমেশন সবার উপরে যেটা রয়েছে এখানে ডিএক্টিভেট এবং ডিলিট অপশনটা পেয়ে যেতাম, বাট এখন আপডেট হওয়ার কারণে এটা এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমরা একটু স্ক্রল ডাউন করছি, এখানে দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে, এই অপশনটাতে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনি ডিএক্টিভেট এবং ডিলিশন অপশনটা পেয়ে যাবেন। এই ডিএক্টিভেট অ্যান্ড ডিলিশন অপশনে ক্লিক করার পরে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা যদি পার্মানেন্ট ডিলিট করতে চান তাহলে এখানে পার্মানেন্ট ডিলিটেড অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট সময়ের জন্য ডিএক্টিভেট করতে চান তাহলে ডিএক্টিভেট সময় ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম, আমি এটা এখানে যে জিনিসটা অপশন সিলেক্ট করে আই হ্যাভ অ্যানাদার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট, এই অপশনটা আমি সিলেক্ট করি কারণ অন্য কোনো অপশন আমার থেকে চাই না, হলে বিভিন্ন কিছু পারমিশন দেওয়া লাগে। এরপর আবার ডিএক্টিভেট মে অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা ডিএক্টিভেট হয়ে যাবে। অনেকের থেকে হয়তো পাসওয়ার্ড চাইতে পারে ফেসবুকের, যদি পাসওয়ার্ড চাই তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তাহলে ডিএক্টিভেট হয়ে যাবে। এই হচ্ছে মোবাইল থেকে কীভাবে আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করা যায় এই পদ্ধতিতে। এখন আমি দেখাবো কীভাবে ল্যাপটপ থেকে আপনার অ্যাকাউন্টটা ডিএক্টিভেট করতে পারেন। আমি আমার ল্যাপটপ থেকে আমার ফেসবুকটা লগ ইন করে নিয়েছি। এবার হাতের ডান পাশে দেখেন, হাতের ডান পাশে আমার মাউস পয়েন্টের দিকে খেয়াল করেন, একটা ইরো চিহ্ন রয়েছে, এই ইরো চিহ্নটাতে ক্লিক করবেন। এবার দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে, আমার মাউস পয়েন্টের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এইটাতে ক্লিক করবেন। এরপর আবারও সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর হাতের বাম পাশে তিন নাম্বার অপশন যেটা পাচ্ছেন এটা হচ্ছে ইউর ফেসবুক ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। যদি আগে ডিএক্টিভেটেড জেনারেলে ছিল, এখন এটা এসেছে ইউর ফেসবুক ইনফরমেশনে। এখন একটু স্ক্রল ডাউন করলেই আপনি ডিএক্টিভেট অপশনটা পেয়ে যাবেন। ডিএক্টিভেট অ্যান্ড ডিলিশন অপশনে ক্লিক করবেন। এখানে যদি সেম ভাবে আপনি যদি ডিলিট করতে চান অ্যাকাউন্ট, ডিলিট অপশনে ক্লিক দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। যেহেতু আমরা ডিএক্টিভেট করবো তাই ডিএক্টিভেটে ক্লিক করলাম। এবার কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিএক্টিভেশনে ক্লিক করবেন। এখানে সেম আগের মতো আই হ্যাভ অ্যানাদার ফেসবুক অ্যাকাউন্ট, এটা আমি সিলেক্ট করে দেব কারণ এই অপশনটা সিলেক্ট করলে আমার থেকে অন্য কিছু পারমিশন ওরা চায় না, ইজিলি পারমিশন দিয়ে দেয় ডিএক্টিভেট করার জন্য। এবার যদি আপনি চান নিচে দুটো অপশন আছে, এই দুটো অপশনে ক্লিক করতে পারেন, আর না চাইলে ক্লিক দেওয়ার প্রয়োজন নেই, এতটুকু তো আপনি ডিএক্টিভেট করে ফেলতে পারেন। আমি যেহেতু দেখাচ্ছি আমি এটা অপশনটা উঠাই দিচ্ছি, আমি এমনিতে ডিএক্টিভেট করে নিচ্ছি, ব্যাস এখন ডিএক্টিভেট নাও, এখন একটু লোড হচ্ছে, ডিএক্টিভেট হয়ে গেল। এখানে বলে রাখি আসলে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, সবাই হয়তো বা অনেকে জানে যে কিভাবে ডিএক্টিভেট করা লাগে, বাট ফেসবুকের নতুন আপডেটের কারণে ডিএক্টিভেট এই অপশনটা অনেকে খুঁজে পাচ্ছে না, তাই আমি আজকে এই ভিডিওটা বানালাম যারা আসলে জানে না তাদের জন্যই। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।